অচল ঢাকাকে সচল করা, নাগরিক সুবিধা বাড়ানো সহ আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। অন্যদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী তাবিত আওয়াল। ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়াকে কারামুক্ত করতে ভোটারদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। প্রচারণার দ্বিতীয় দিনে মিরপুরে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, তার সাথে সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। আতিকুল জানান, নির্বাচিত হতে পারলে উন্নত ঢাকা গড়তে কাজ করবেন তিনি। ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রতিশ্রুতি দেন আতিক। একটি আধুনিক ঢাকা করার জন্য, একটি মানবিক ঢাকা করার জন্য, আলোকিত ঢাকা করার জন্য, যানজট মুক্ত, জলজট মুক্ত ঢাকা করার জন্য অবশ্যই আমরা মনে করি উন্নয়নের ধারাকে বজায় রাখতে হবে এবং একটি পরিকল্পিত ঢাকা শহর গড়ে তোলার জন্য প্রতিশ্রুতি আমাদের। উত্তর সিটির সাথে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে প্রচারণায় যান বিএনপির মেয়র প্রার্থী তাবিত আওয়াল, তার সাথেও ছিলেন দলীয় নেতাকর্মী। সকল ভয় উপেক্ষা করে 30 তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তাবিত। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হতে পারলে ঢাকা শহরকে বাসযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। জনগণ থেকে অনেক সাড়া পাচ্ছি, প্রশ্নও পাচ্ছি, ভোট দিতে পারবেন কি না, ভোটটা কবে দিবেন, কত শিগগিরই দিবেন, কিন্তু যে সাড়া আমরা পাচ্ছি সাধারণ মানুষ থেকে, জনগণ থেকে, ওনারাও উৎফুল্ল, ওনারাও আমাদেরকে আশ্বস্তি করছে যে আমরা যদি এগিয়ে থাকি, আমরা যদি মাঠে শক্ত থাকি, ওনারাও সময় আসলে ভোট আমাদের জন্য, আমাদের পক্ষে অবশ্যই দিবেন, চেষ্টা করবেন আমাদেরকে বিজয় করতে। নির্বাচনে সকল প্রার্থীর জন্য প্রচারণার সমান সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন তাবিত আওয়াল। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।